কিছু ভাই কমেন্ট করছিল যে আমার মাছের আপডেটগুলি দেখানোর জন্যে। আমারও মনে হচ্ছিলো আমার মাছের আপডেটগুলি কেমন হয়েছে সেটাও দেখানোর দরকার। এই জন্য আমি এখন এই মুহূর্তে ট্যাঙ্কে নেমে গেছি। ট্যাঙ্কে কিছু মাছ এই মুহূর্তে আমি ধরলাম জালি দিয়ে। এই মুহূর্তে চলুন আমার মাছের আপডেটটা আপনারাও দেখলেন কীরকম হয়েছে। আমি কিছুটা জল কমিয়ে মাছগুলি এই মুহূর্তে ধরলাম এবং সব রকম যত রকম ট্যাঙ্কে আমার মাছ আছে আমি সব রকমই মাছ ধরেছি। শুধু আমি যে বড়গুলি ধরেছি তাও নয় আর ছোটোগুলি ধরেছি তাও নয়, আমি সব রকম কিছু কিছু করে মাছ নিয়ে আমার একটা ডিব্বায় রেখেছি। কেননা শুধু আমি যদি বড়গুলি দেখাই সেটা আপনাদের সঙ্গে আমার ধোঁকাবাজি হবে এবং ছোটোগুলি দেখালেও সেটা আমার ধোঁকাবাজি হবে। তা অরিজিনালি আমার ট্যাঙ্কে যেরকম মাছ আছে সেইগুলি আমি সবই আপনাদেরকে দেখাবার জন্যে সব রকম মাছ বড় থেকে ছোট সব রকম দু চারটা করে ধরেছি। তা চলুন দেখুন আমার সব থেকে বড় সাইজ মাছটা আপনার দেখাচ্ছি। ট্যাঙ্কে এই সাইজে আমার কিছু মাছ আছে আপনারা দেখতে পারেন, কারণ আমি একা ভিডিও করছি একটু প্রবলেম আছে। আপনারা দেখুন মাপটা দেখুন, এটা এই সাইজে আমার ট্যাঙ্কে কিছু মাছ রয়েছে। এটা কিন্তু হাইয়েস্ট সব থেকে বড়ো, এই সাইজটা আমার হচ্ছে সব থেকে বড়ো সাইজে এই মাছটা কিছুটা রয়েছে। হাতের মাপটা আপনারা দেখে নিন, এটা আরও বড়ো সাইজ, তার থেকে আর একটু ছোটো হবে। বলেছি না বায়োফ্লকে পাঁচটা পাঁচ রকম হয়ে থাকবে, প্রত্যেকটি কিন্তু এক সাইজ হবে না, এটা তার থেকে ছোট। মাপটা দেখি বুঝতে পারবেন একটু ছোট, এটা এটাও এটা সেমি তার এই সাইজে কিছু। লাইট দেখলেন আপনারা আমার সব থেকে ভালো, আমি জলটাকে কমিয়ে দিই এক মিনিট। তা এই হচ্ছে আমার মাছের আপডেট, ভালো করে দেখুন একবারে সব রকম মাছ আমি ধরেছি বড় থেকে ছোটো।